কর্মসংস্থানের দাবিকে বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র কল্যাণী, এইমস হাসপাতাল চত্বরে ধুন্দুমার কাণ্ড। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরাও। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বৃহস্পতিবার সকাল থেকে কল্যাণীর এইমস হাসপাতালের মূল ফটকের সামনে চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন এলাকার বেকার যুবক যুবতীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বহিরাগতরা এই হাসপাতালে কাজ পাচ্ছেন অথচ স্থানীয় যুবক যুবতীরা বারবার আবেদন করেও কাজ পাচ্ছেন না। এলাকার বাসীদের যেটা অভিযোগ যে বিভিন্ন সময় বহিরাগতদের না নিয়ে স্থানীয়দেরও কাজের সুযোগ দেওয়া হোক, এই দাবি নিয়ে আজকে সকাল থেকে কিন্তু স্থানীয় বেশ কিছু বেকার যুবক যুবতী তারা কিন্তু কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভে বসেছিল। যদি অপ্রীতিকর যা কিছু ঘটে থাকে, ভুলবশত ঘটে গেছে, আমি বিষয়টা খতিয়ে দেখব কেন এটা হলো, কারণ এটা আমাদের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে একটা মূল কেন্দ্র, বিজ্ঞান স্বাস্থ্যবিজ্ঞান গবেষণার যে কেন্দ্র এইমস, তা এটা আমাদের গর্বের ব্যাপার, সেটা ঠিকভাবে চলুক, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, এটা আমাদের পক্ষে কাম্য নয়। আন্দোলন চলাকালীন হাসপাতালে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। সেই সময় ওই হাসপাতালের ভেতরে থাকা বিজেপি কর্মীরা বাইরে এসে বিক্ষোভকারীদের হঠাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। প্রথমে আন্দোলনকারীরা কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করলে পরবর্তী থেকে ভেতর থেকে কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা চলে আসে এবং বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। ঘটনার নিন্দায় সরব হন বিজেপি সাংসদ, দোষীদের শাস্তির দাবি করেন তিনি। কোন সাংবাদিকের গায়ে হাত দেওয়া উচিত নয়, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা, তাই গণতন্ত্র রক্ষায় তাদের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে যিনি করে থাকেন, অন্যায় করেছেন, আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত। গোটা ঘটনায় অবশ্য বিরোধীদের ঘাড়েই দোষ চাপিয়েছে শাসক দল। আজকে এইমসে যে ঘটনা হয়েছে, যারা ঘটিয়েছে তারা সবই বিজেপির, এখানে বাইরে যারা আন্দোলনরত ছিল তারাও বিজেপির একটা গোষ্ঠী এবং ভেতরে যারা কর্মরত ছিল তারাও বিজেপির একটা গোষ্ঠী। তা আজকে বিজেপি যে সাম্প্রদায়িক দল, নিজেদের মধ্যে যে আজকে হানাহানি খুনোখুনি যেটা চলছে সেটা বাংলায়, তার যে কোনো রকম ইয়ে নেই, কোনো রকম অস্তিত্ব নেই, সেটা আপনারা বুঝতে পারছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় সাতজনকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। নদিয়া থেকে পলাশ মণ্ডল, রিপাবলিক বাংলা।